talking about talking. তো আমি এখানে খেজুর গুড় দিয়ে পোয়া পিঠা ভাজতেছি, তেলের পিঠা পোয়া পিঠা যে যাই বলেন। তো আমি এখানে চালের গুঁড়া, ময়দা এবং সুজি মিক্স করে ভাজলাম। তো দেখুন অনেক সুন্দর সুন্দর ফুলকো হয়েছে। তো আমি ছোট ছোট করছি, তো আপনারা চাইলে বড় বড় করে নিতে পারেন। তো দেখুন কতগুলো পিঠা হয়েছে, অনেকগুলো। খেতেও অনেক টেস্টি, আমি একটা টেস্ট করলাম, অনেক দারুণ স্বাদ হয়েছে। আর তার সাথে আমি একটা ভেজে রাখছি, দেখুন এখানে হচ্ছে জসনা পিঠা বলে। তো পিঠাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এরকম সাইজ হয়, তো আমরা এটাকে জসনা পিঠা বলি। তো আমরা এই তো রেডি হয়ে গেল আমার পোয়া পিঠা, তেল পিঠা। তাই তো জসনা পিঠা গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো এই তো দেখলেন আমি পিঠা বানিয়ে খেয়ে নিলাম। তো ইচ্ছা করলে বাড়িতে এভাবে বানিয়ে খাওয়া যায়।